আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার কুই কার্পের বড়ো ট্যাঙ্ক, যেটা সেটা তিনটা কুই কার্প রাখা আছে। আর বাম পাশে সাবমার্সিবল পাম্পটা, আর ফিল্টারেশন সিস্টেম ওইখানে, আর উপরে এরকম নেট দেওয়া আছে যাতে ওরা জাম করে বাইরে না আসে। আর ডান পাশে এয়ার বা এয়ার স্টোন দেওয়া আছে অক্সিজেনের জন্যে। মাশাল্লাহ, এই কুইকার্পটা সাইজ অনেক বড়ো, ওইগুলো সাইজ অনেক বড়ো, এটার পাশে ওইগুলো ছোট লাগে। ওরা এখন রেস্ট নেবে, ওই জন্যে অ্যাক্টিভিটিস একটু কম, আর পানির টেম্পারেচারও এখন একটু বেশি। আর এখানে ছোটগুলা রাতের খাবার দেওয়া হয়ে গেছে, এখন ওরা রেস্ট নেবে, ওদের বিরক্ত করবো না। যেহেতু টেম্পারেচারও বেশি, পানির টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি, বাইরে অনেক গরম, লাইটগুলো অফ করে দিব। ওদের জন্যে এই ফিল্টারটা, পাম্পটা, সাবমার্সিবল পাম্পটা ইউজ করি। সেটা পানি এইখানে নিয়ে আসে, প্রথম এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে এদিকে আসে, তারপর এই দুইটা পাইপ দিয়ে আবার নিচে যায়।
এই ছিল কুইকারপের ট্যাঙ্কের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর মাছগুলোর কী কন্ডিশন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।